বিশ্বকাপে দল হিসেবে দারুণ কিছু করে দেখাবে বাংলাদেশ। কয়েক মাস আগেও দেখা এমন স্বপ্ন এখন টাইগার ভক্তদের কাছে সবটাই মরিচিকার মতো। চার ম্যাচের একটাই জেতা দলটা প্রতিবার হারের পরে শুনিয়ে যায় আশার বাণী, হয়তো এর পরের ম্যাচটাই। বিশ্বকাপে শক্তিশালী দলগুলোর কাতারে কোনোভাবে না আসতে পারলেও আফগানিস্তান নেদারল্যান্ডসের কাতারে ঠিকই চলে এসেছে বাংলাদেশ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে 16টা, আর এখানে আফগান আর ডাচদের সাথে টাইগারদের মিল না সেঞ্চুরি পাওয়াতে, না বরং সেঞ্চুরি না পাওয়া তিন দলের তালিকায় থেকে। বাকি সাত দলের প্রত্যেকটারই কোনো না কোনো খেলোয়াড় পেয়েছেন শতকের দেখা। বিশ্বকাপে সাউথ আফ্রিকার চার ম্যাচে সেঞ্চুরি এসেছে 5টা আর ইংল্যান্ডের 1টা, বাকি 5 দলের আবার 2টা করে। সেঞ্চুরির দেখা পায়নি কেবল বাংলাদেশ, আফগানিস্তান আর নেদারল্যান্ডসের খেলোয়াড়রা। অবশ্য সেঞ্চুরি বঞ্চিত তিন দলের খেলোয়াড়দের মধ্যে আবার 6টা করে 50 এসেছে বাংলাদেশের ঘরে। লিটন মুশফিকের 2টা করে, মিরাজ তামিমের 1টা, নেদারল্যান্ডসের সংখ্যাটাও তাই, আর আফগানদের 50 সংখ্যা 4টা। এমন পরিসংখ্যান দেখে আশাহত টাইগার ভক্তরা আরও হতাশ হতে পারেন। তবে হাতে বাকি আছে আরও 5 ম্যাচ। দলকে জেতানোর সাথে সাথে যদি আগের 2 আসরের মতো সাকিব রিয়াদের পর এবারও কেউ সেঞ্চুরির দেখা পেয়ে যান, তাতে দেশের ক্রিকেট হয়তো আবারও ইতিবাচক আলোচনায় ফিরবে। তানজিম ঐশী, অলরাউন্ডার।